হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার ভ্লগ। কেমন আছো সবাই? আজকে আমরা যাচ্ছি ডেনমার্কে। ইয়েস, ডেনমার্কের কোপেনহেগেন সিটিতে। আর কোপেনহেগেন হচ্ছে আমাদের সিটি থেকে ভীষণই কাছে, প্রায় 2.5 ঘন্টার মতো সময় লাগে, আর আমরা ট্রেনেই যাচ্ছি। তো এই দেশটা এতটাই কাছে, বাট এরপরও আমাদের ওভাবে ঘুরে দেখা হয়নি। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে দেখা হয়নি চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া, এরকমই ব্যাপারটা। বাট আজকে আমরা সময় করে বের হয়ে পড়েছি সকাল সকাল ডেনমার্কের উদ্দেশ্যে। আমরা আজকে ডে ট্রিপে যাচ্ছি, সারাদিন ঘুরবো ফিরবো, দেন ব্যাক করব আজকের মধ্যেই। ডেনমার্ক হচ্ছে এমন একটা দেশ যেটার সাথে সব দেশের কানেকশন খুবই ভালো, এটা একটা কানেকশন হাব। তো আমরা এর আগে বিভিন্ন দেশে গিয়েছি এটাকে ট্রানজিট হিসেবে ইউজ করে, বাট আসলে ওভাবে কখনোই ঘোরা হয়নি। বাট তন্ময় যদিও এর আগে ঘুরেছে, বাট ফর মি দিস ইজ দ্য ফার্স্ট টাইম, সো আই এম ভেরি এক্সাইটেড ফর দ্য ডে। সো লেটস সি কী কী দেখি আজকে। ফার্স্টেই আমরা চলে আসলাম নিহাউনে। নিহাউন হচ্ছে একটা ড্যানিশ ওয়ার্ড, আর এটার মানে হচ্ছে নিউ হারবার। অসম্ভব সুন্দর একটা প্লেস অ্যান্ড অনেক ফেমাস একটা প্লেস, বিভিন্ন ধরনের মুভি অ্যান্ড ওয়েব সিরিজেও দেখা যায় এই জায়গাটা। আর আজকে স্বচক্ষে দেখছি, অ্যামেজিং অ্যামেজিং। আর যদি আমি একটা রিসেন্ট এক্সাম্পল দিই তাহলে অনেকেই বুঝতে পারবে, দ্য মোস্ট পপুলার নেটফ্লিক্স ওয়েব সিরিজ মানি হাইস্টের যে সিজন 5 গেল রিসেন্টলি, সেটার যে বার্লিনের কিছু সিন ছিল এক্স্যাক্টলি এই প্লেসটাতেই শ্যুট করা হয়েছিল। ও মাই গড, ইজন্ট ইট অ্যামেজিং, ওয়াও। ডেনমার্কে সকালে নামার পর থেকেই একটু পরপর বৃষ্টি হচ্ছে, যদিও একটু বদার করছে, ঘোরাঘুরিতে একটু প্রবলেম ক্রিয়েট করছে, বাট বেস্ট পার্ট হচ্ছে এই ক্লাউডি থাকার কারণে এই প্লেসটাতে যে কালারফুল বিল্ডিংসগুলো আছে আরও বেশি পপ আপ করছে, অনেক বেশি ভাইব্রেন্ট লাগছে, দারুণ একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে। আমরা এখন এই বোট রাইডগুলো নিব, এটাকে বলা হয় ক্যানেল ট্যুর। দোর ট্রেনিং, বাট কিচ্ছু করার নেই, ঘুরতে যেহেতু এসছি ঘুরতে হবে, অ্যান্ড বৃষ্টির মধ্যে বোটে করে ঘুরবো, ওয়াও, ইট উইল বি ফান। এই তো আমরা বোটে উঠে পড়েছি, আর আমাদের পার পার্সন টিকিট প্রাইস পড়েছে 50 ড্যানিশ ক্রাউন করে, আর ছোটদের জন্য টিকিট হচ্ছে 20 ড্যানিশ ক্রাউন। আর যেহেতু বৃষ্টি পড়ছে তো ওরা আমাদেরকে রেইনকোট প্রোভাইড করেছে, বাট উই হ্যাড টু পে ফর দ্যাট। তো স্টার্ট হয়ে গেল আমাদের ক্যানেল ট্যুর ফর 1 আওয়ার, বাট মজার ব্যাপার হচ্ছে বোটে ওঠার পর থেকে নো রেইন নো ক্লাউড, সো আস্তে আস্তে সান উঠছে আর মেঘ সরে যাচ্ছে, সো হোপফুলি আমাদের দিনটা খুবই ভালো যাবে। এই ক্যানেল ট্যুর হচ্ছে ডেনমার্কের 1 অফ দ্য বিগেস্ট টুরিস্ট অ্যাট্রাকশনস, আর এটার কারণ হচ্ছে অ্যানুয়াল এস্টিমেশন ওয়াইজ ওভার 500,000 পিপল এক্সপিরিয়েন্স করে কোপেনহেগেনের এই ক্যানেল ট্যুর।
উপরটা দেখো কোপেনহেগেন আসলে ক্যানাল ট্যুর কিন্তু মাস্ট বোট রাইডের সাথে সাথে চোখে পড়ে যাবে অনেক অ্যাট্রাকশনস লাইক অপেরা হাউস আর ঠিক অপেরা হাউসের অপোজিটেই রয়েছে কোপেনহেগেন থিয়েটার আবার বোটে করেও ভিজিট হয়ে যাবে দ্য লিটল মারমেড এটা হচ্ছে একটা ব্রোঞ্জ স্কাল্পচার এবং ওয়ান অফ দ্য ফেমাস অ্যাট্রাকশনস অফ ডেনমার্ক এছাড়াও চোখে পড়ে যাবে আমালিয়েনবর্গ প্যালেস হুইচ ইজ বিউটিফুল এটা হচ্ছে চার্চ অফ আওয়ার সেভিয়ার আবার এটাকে স্টেয়ার ওয়ে টু হেভেনও বলা হয় এখানে আসার পরে আমি তন্ময়কে কয়েকবার করে বলছিলাম যে আমস্টারডামের সাথে এই প্লেসটার একটা মিল আছে আমরা যখন আমস্টারডামে গিয়েছিলাম সেখানে অনেক ক্যানেল আর অনেক বোটস সো এখানেও সেম কাইন্ডা যদিও অত ক্যানেল না অ্যান্ড আমাদের বোট গাইডও সেম কথাই বললো যে হ্যাঁ এই কোপেনহেগেনের ক্যানেলগুলো ইন্সপায়ার্ড বাই আমস্টারডাম সো ইয়েস আই ওয়াজ কাইন্ডা রাইট আসলেই একটা মিল আছে আমরা এখন আছি ক্রিশ্চিয়ান্সবর্গ প্যালেসের সামনে এটা প্রায় 100 বছর পুরনো একটা প্যালেস 1907 সালে এটার কনস্ট্রাকশনের কাজ শুরু হয় আর 1928 সালে পুরোপুরিভাবে এটার কনস্ট্রাকশন কমপ্লিট হয় এই বিশাল গেটটাকে বলা হয় কিংস গেট আর কিংস গেটের সাথেই রয়েছে ক্রিশ্চিয়ান্সবর্গ প্যালেসের টাওয়ারটা এই টাওয়ারের টপ থেকে পুরো কোপেনহেগেন সিটিটার চমৎকার একটা ভিউ দেখা যায় And this is the highest tower in Copenhagen. It's completely free to access the tower. আর এই টাওয়ারে ওঠার জন্য কিউয়ে দাঁড়াতে হয়। ওরা এট এ টাইম সবাইকে আসলে অ্যালাউ করে না অ্যান্ড পুরো এয়ারপোর্ট চেকিং এর মতো করে চেক করে লাইক ব্যাগ বেল্ট ওয়াচ এভরিথিং স্ক্যান করে দেন লিফটে করে উপরে যেতে হয় উপরে একটা সুন্দর রেস্টুরেন্টও আছে অ্যান্ড এই তো পুরো সিটি ম্যাপ অ্যান্ড কোথায় কী কী আছে সুন্দরভাবে দেয়া Finally, full Copenhagen city view. Beautiful. এরপর চলে আসলাম আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে আরবান ইন্ডিয়ান আমার কাছে এনভায়রনমেন্টটা ভীষণ ভালো লেগেছে খুব নিট ক্লিন অ্যান্ড টাইডি একটা রেস্টুরেন্ট আর ফুডও বেশ ভালো ছিল লাইক পোর্শন অ্যান্ড কোয়ালিটি ওয়াইজ দারুণ ছিল ফুড সো আই ক্যান হ্যাপিলি রেকমেন্ড দিস রেস্টুরেন্ট
আমরা এখন চলে আসছি কোপেনহেগেনের হার্টের মধ্যে, বলা চলে খুবই লাইভলি একটা প্লেস, আর দাঁড়িয়ে আছি ঠিক কোপেনহেগেন টাউন হলের সামনে। তাই এই পুরো এরিয়াটাকে বলা হয় টাউন হল স্কোয়ার। আমরা এখন যাচ্ছি স্ট্রোজি শপিং স্ট্রিটে, অ্যান্ড দিস ইজ দ্য লংগেস্ট প্যারিস্টিয়ান স্ট্রিট ইন দ্য ওয়ার্ল্ড। ও এম জি, দ্যাটস অসম। অ্যান্ড এই স্ট্রিটের টোটাল লেন্থ হচ্ছে 1.8 কিলোমিটার, অ্যান্ড হেয়ার ইউ উইল গেট টু সি অল দ্য ব্র্যান্ডেড শপস, আর্ট গ্যালারি, গিফট শপস, অ্যান্ড মেনি আউটডোর সাইডওয়াক ক্যাফেস, অ্যান্ড লটস অফ আইসক্রিম পার্লার্স, ডিপার্টমেন্টাল স্টোরস, অ্যান্ড এছাড়াও চোখে পড়বে অনেক রেস্টুরেন্ট, বার, পাব অ্যান্ড ফাস্ট ফুডস। এছাড়া আছে স্ট্রিট এন্টারটেইনমেন্ট, থিয়েটার্স, মিউজিয়ামস অ্যান্ড মাচ মোর। সো অ্যাজ ইউ ক্যান সি, এখানে হিউজ ক্রাউড অ্যান্ড সারাউন্ডেড বাই লটস অফ পিপল। সো ডে অ্যান্ড নাইট দেয়ার ইজ অলওয়েজ সামথিং টু সি অ্যান্ড ডু অন স্ট্রোজি। তিভলি হচ্ছে একটা অ্যামিউজমেন্ট পার্ক। আমরা এটাকে এবার আমাদের প্ল্যানে ইচ্ছা করেই রাখিনি, বিকজ এর আগেও আমরা অ্যামিউজমেন্ট পার্কে গিয়েছি আর এগুলোতে প্রায় একটা ফুল ডে লেগে যায়। সো আমাদের এবারের প্রায়োরিটি ছিল বাকি অ্যাট্রাকশনসগুলো কভার করা। সো উই কমপ্লিটলি এনজয়েড আওয়ার ডে, অ্যান্ড ইয়া, দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার ডেনমার্ক ট্রিপ। সো দেখা হবে নেক্সট ব্লগে, টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।